তেল ছাড়া এত মজাদার নাস্তা বানিয়ে নেওয়া যায় আমিও জানতাম না তো নাস্তাটা বানিয়ে নিয়ে আয়াম তো অবাক তেল ছাড়া এতটা টেস্টি নাস্তা কি করে হয় তো বিশ্বাস করে না পুরা নাস্তার টেস্টটা পেতে হলে আপনাদেরও এই নাস্তাটা বানিয়ে নিতে হবে তো নাস্তাটার জন্য এক কাপ মটরশুটি একটা পেঁয়াজ চারটা কাঁচামরিচ এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো মিক্সিন জারে দিয়ে এই যে পেস্টটা বানিয়ে নেওয়া শেষ এখন একটা বাটি নিয়ে নেবো আর বাটিতে নিয়ে নেব এক কাপ সুজি বিশ্বাস না পুরো এই নাস্তাটা এতটা পরিমাণ টেস্টি হয়েছে আর হেলদিও স্বাস্থ্যসম্মত মতো আর নতুনত্ব মটরশুটি তো এখন একদম নতুন তো এখানে আজওয়ান লবণ স্বাদ মতো হাফ চামচ দিয়ে দিচ্ছি আজওয়ান হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স আর ওই যে মিহি পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো তিন চামচের মতো টক দই দিয়ে সুন্দর করে সব উপকরণ মিশিয়ে নেব তো মিশিয়ে হয়ে গিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিয়ে আগে থেকে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ ঝড়ি কাঁচামরিচ না কারি কারিপাতা মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো চাট মশলা গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কারিপাতা কারিপাতাটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে দিবেন তা না হলে এ পর্যায়ে ধনে পাতা দিবেন তো দেখেন মেখে নেওয়া শেষ এখন আমি কিছুটা এখান থেকে নিয়ে এক দুটা ছোটো ছোটো রোল বানিয়ে নেব। দেখেন কোন সাইজ করে আমি বানিয়ে নিয়ে নিছি এই যে এ একইভাবে দুটা রোল বানিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে তারপরে ওই যে সেই ডোটার কাছে আবার যাব এখানে আমি দশ মিনিট ডোটাকে রেস্টে রেখে মানে ব্যাটারটাকে তারপরে এটার ভিতরে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং ছোট বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিয়ে দিয়ে এখন আবার একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে ব্যাটার আমার রেডি এখন আমি যাব হচ্ছে দুইটা গ্লাস প্রয়োজন হবে এই যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে এখন আমি এই গ্লাসের ভিতরে সামান্য তেল দিয়ে সব জায়গায় তেলটাকে ব্রাশ করে নিব আর এখন একটা টিস্যু নিয়ে নিচ্ছি আর টিস্যুটা দিয়েই গ্লাসটার সব জায়গায় তেলটাকে ব্রাশ করে নিচ্ছি আর বিরাস করে নেওয়া হয়ে যাওয়ার পরে যাব পরবর্তী স্টেপে বিশ্বাস করেন আপরা এটা খুবই টেস্টি আপনারা যদি একবার হয় বানিয়ে দেখতে পারেন ঘরে যারা তেল চর্বি এবং তেলে ভাজা জিনিস খেতে চায় না যদি খায় তাদের সমস্যা হয় গ্যাস্ট্রিকটা বেড়ে যায় তো তাদের জন্য এই রেসিপিটা করে নিতে পারেন দুপুরে ভাত খাওয়ার পরে কী নাস্তা খাবো কী নাস্তা খাবো এটা সবার ভিতরেই একটা মানে কাজ করে তো আমারও সেরকম প্রতিদিন কিছু না কিছু খেতে হবে তো বাহিরের জিনিস তো খেতেই পারি না তো এখানে ছোট্ট একটু ভিডিও স্কিপ হয়ে গেছে গ্লাসের ভিতরে দিয়ে আমি একটু টাকটুক দিয়ে ছেট করে নিয়েছি ওই ভিডিওটুক তারপরে দেখেন আগে থেকে সসপ্যানটি আমি পানি বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্লাস দুটা সুন্দর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দশ মিনিট পরে আমি ফিরব তো দশ মিনিট পরে অপেক্ষা করছি দশ মিনিট হয়ে গিয়েছে দেখেন এটা কিন্তু সিদ্ধ একদম হয়ে গেছে সুন্দর করে একটা টুথপেড দিয়ে আমি চেক করে নিচ্ছি এই যে কিন্তু একদম শুকনা আসছে দেখছেন তারপর আমি আরও দুই মিনিট রেখে দিয়ে চুনাটাকে অফ করে দিব। তো অফ করার পরে আমি ঠিক তিরিশ মিনিট এইটাকে রেস্টে রেখে এখন আমি বের করে নেব যেহেতু ঠান্ডা হওয়ার পরে জিনিসটাকে কাটতে হবে আর গরম গরম তো ধরা যায় না তাই না তো একদমও ঠান্ডা হয়ে যাওয়ার পরে না একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা টেস্ট থাকবে না তো মোটামুটি গরম থাকা অবস্থা এটাকে বের করে নিয়ে তারপর ওই যে যে প্রথম ছাইটটায় একটু আঁকা বাঁকা আছে ওটাকে আমি কেটে সমান করে নেব এই যে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে একদম আমি আমি যে সাইজ করে খাবো কিংবা আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে দিব সেই সাইজ করে আমি কেটে নেবো বিশ্বাস করেন আপুরা এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং টেস্টি আর এখন তো মটরশুঁটি নতুন আর মটরশুঁটিতে তো প্রচুর ক্যালোরি ভিটামিন আছে আমরা সবাই জানি কম বেশি তো দেখেন নাস্তাটা কিন্তু আমি সব কেটে নিয়েছি আর কেটে নিয়ে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখতে যেরকম সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি ছিল তো একবার যদি হয় আপনারা এভাবে বানিয়ে নেবেন আজকে পর্যন্ত পরবর্তী রেসিপি তো আবার দেখা হবে কোথায় পেয়েছেন বাই